লেঙ্গিং ক্যাম্পের কমান্ডারের সঙ্গে শ্রম কাউন্সিলরের জরুরি বৈঠক। মালয়েশিয়ার লেঙ্গিং ক্যাম্পের কমান্ডারের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর। মঙ্গলবার সকাল 10:30 দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নেগ্রি সেমিলান ইমিগ্রেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ও লেঙ্গিং ক্যাম্পের কমান্ডার জুরাইন বিন মোহাম্মদ ইদ্রিস। এছাড়া ক্যাম্পের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ শাহিদুল ইসলাম বলেন, অহেতুক বন্দি না রেখে দ্রুত দেশে ফেরুন এবং যাদের কোম্পানি কাজে নিতে চায় তাদের কোম্পানির অধীনে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। এছাড়া যারা রিহায়ারিং প্রক্রিয়ায় আছে তাদের জন্য বৈধ হবার সুযোগ দেওয়া হয়। তিনি আরও বলেন, ক্যাম্পে থাকা বাংলাদেশের নাগরিকদের দ্রুত দেশে ফেরুন এবং অহেতুক বাংলাদেশি কর্মীদের হয়রানি না করার আশ্বাস দেন কমান্ডার জুরাইন বিন মোহাম্মদ ইদ্রিস। মালয়েশিয়া ইমিগ্রেশন সূত্র জানায়, বিভিন্ন কারাগার ও ক্যাম্পে যারা আটক আছেন তাদের বেশিরভাগই অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ কিংবা অবৈধভাবে থাকার কারণে গ্রেপ্তার হয়েছেন। এক প্রশ্নের জবাবে শ্রম কাউন্সিলর বলেন, কারাগার পরিদর্শনে গিয়ে বন্দীদের নিম্নমানের খাবারের অভিযোগ শুনে কারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিটি ক্যাম্পে কতজন বাংলাদেশি আটক রয়েছে তাদের তালিকা দ্রুত মিশনে পাঠাতে বলা হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।